কেন্দুঝর জেলার অধিষ্ঠাত্রী দেবী মা তারিণী পীঠে পাড়িত হচ্ছে মাঙ্ক 88তম চৈতি পর্ব। এ অবসরে আজ সকাল 4টার দেহুরী মানে মাঙ্ক ক্ষীর লহুণী হলদী চুয়া চন্দন মহু লেপন করে মাজনা করা পরে মাঙ্ক স্নান কার্য সমাপন করে পরে মাঙ্ক সুনা অলঙ্কারে সজ্জিত করে মাঙ্ক সুনাবেশে সজ্জিত করেছেন। ধূপ দীপ নৈবেদ্য শঙ্খ ঘণ্ট ধ্বনি সহ মাঙ্ক সকাল আলতি হয়েছে। নীতিকান্তি সরিবা পরে মাঙ্ক দর্শন করছেন ভক্ত। দিন দশ ঘটিকারে মাঙ্ক শুঙ্কুড়ি ভোগ লাগি হব। লক্ষাধিক ভক্তঙ্ক সমাগমকু দৃষ্টি রাখি জেলা প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষঙ্ক তরফরু সুরক্ষা ব্যবস্থাকু কড়াকড়ি করা যাইছি। শান্তি শৃঙ্খলায় মন্দিরকু প্রবেশ পাই ব্যারিকেড দ্বারা 11টি লাইন করা যাইছি। মন্দির পরিসরে 5 প্লাটুন ফোর্স এবং 4 জন ডিএসপি 5 জন আইআইসি জনে অতিরিক্ত এসপিঙ্কু নিয়োজিত করা যাইছি। স্বপ্নেশ্বর পণ্ডা আনন্দপুর রিপোর্টর আম সহ লাইভ্রে রয়েছেন। স্বপ্নেশ্বর, কিভাবে বর্তমান আধ্যাত্মিকতার চিত্র আমি দেখা পাচ্ছে, চিত্র কিভাবে রয়েছে? প্রিয় রঞ্জন, কেন্দুঝর জেলার অধিষ্ঠাত্রী দেবী মা তারিণীঙ্কর 88তম চৈতি পর্ব ধুমধামে পালন হচ্ছে। এই পর্ব সাধারণত 7 দিন চালুয়া বেড়ে আজ তার হচ্ছে ষষ্ঠ দিন। ষষ্ঠ দিন সাধারণত যোগ পণা সংক্রান্তি অছি, মহা বিষুব সংক্রান্তি সেই দিনরে পড়িছি। আজ হচ্ছে ওড়িয়া নববর্ষ। তবে আমি সিধাসল দৃশ্য দেখা দেখুছেন যে কেউভাবে ভাবে মা তারিণীঙ্কর সমস্ত নীতিকান্তি পরে পরে দর্শন আরম্ভ হয়েছিল সকাল 5টা পাখাপাখি। বর্তমান সুদ্ধা লক্ষাধিক লোকঙ্কর ভিড় লাগিছি, লম্বা লাইন লাগিছি। সমস্তে গোটা গোটা নড়িয়া ধরিকি আসিকি মাঙ্কু দর্শন করুচন্তি এবং সমস্তঙ্কর আশা অছি আজির দিনরে মাঙ্কর সুনাবেশ টিকে দর্শন কলে সবু মনস্কামনা পূর্ণ হয়ে যায়। সাধারণত মা তারিণী হচ্ছে কাঞ্চি রাজ্যর রাণী। তাঁকু যেতবে অনা যাই পুরী কু তাপরে কেন্দুঝর রাজা তাঁকু নেইকি আসুলে সেই শাড়বণ দেখিকি এটা মন খুশি তাঁকর হয়ে যাই। সেই দিনঠার এই শাড়বণরে সে অধিষ্ঠাত্রী দেবী ভাবে পূজা পাচ্ছেন তারিণী। এবং সবুঠু বিশেষ এই মাঙ্কর বিশেষত্ব হচ্ছে গোটে নড়িয়ারে মাঙ্ক মন খুশি হয়ে যায়। যিয়ে যৌটি থাউ গোটে নড়িয়া যদি মনস্কামনা করে দেখি কিছু গোটে মাগুছি তবে তার পূরণ হচ্ছে এবং দেখা মিলুচি লক্ষাধিক লোকঙ্কর এইভাবে মনস্কামনা পূর্ণ হচ্ছে। সেগি তো সে হচ্ছে মা তারিণী নড়িয়া রাণী। আম সহ জন স্থানীয় বাসিন্দা অনেক সিধাসল কথা হবা। আজ্ঞা, মা তারিণী হচ্ছে নড়িয়া রাণী? হ্যাঁ, নিশ্চিত ভাবে আজ মাঙ্কর চৈতি পর্ব। এটি কাল কাল ধর নড়িয়া হচ্ছে বিশ্বাস, নড়িয়া হচ্ছে লোকঙ্কর নিঃশ্বাস, নড়িয়া হচ্ছে সমর্পণ, নড়িয়া হচ্ছে প্রেম। যেমি গীতার অছি সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, ঠিক সেইপরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোটি কোটি ওড়িয়া এবং ওড়িশা বাহার লোকমানঙ্কর সমর্পণ, আস্থা, ভাল পাইবা এবং সবু অহংকারর শেষ সমাধি হচ্ছে এই নড়িয়া। যে নড়িয়া পাখে লোকঙ্কর বিশ্বাস, লোকঙ্কর আন্তরিকতা, লোকঙ্কর শহ শহ সমর্পণ এবং গোটে বিশ্বাস রয়েছে, নড়িয়া টিকে দেলে মনস্কামনা পূর্ণ হুয়ে। তেণু সমস্ত একতার সূত্রে বাঁধি রাখা এই নড়িয়া হচ্ছে গোটে প্রতীক, এই নড়িয়া হচ্ছে গোটে নিষ্ঠা, এই নড়িয়া হচ্ছে গোটে বিশ্বাসর মহারাণী। তেণু তাঁকু নড়িয়া রাণী মধ্য কুহযায় বাস্তবরে। এটা আজির নূয় কথা নুহে, কাল কাল ধর যা জনা যায় ভঞ্জ মহোদয় কাব্যের 980 খ্রিস্টাব্দরে তারিণীঙ্কর বর্ণিত রয়েছে। যেতবে সে আদিবাসী মানে তাকে পূজা করুলে তবে বৌদ্ধ দেবী তারাঙ্ক না অনুসারে তারিণী হয়েছি। পরে পরে সময়ের যা আজ আপনার দেখুছেন বিভিন্ন বিকাশমূলক কার্যক্রম হয়েছে এবং ভক্ত মানুষের অগাঢ় বিশ্বাস যে যৌটি সামান্য নড়িয়াটিয়ে, নড়িয়া মানে এটি আস্থার প্রতীক, এটি সমর্পণের প্রতীক, বিশ্বাসের প্রতীক, নীতি নিষ্ঠা আউ প্রেমর প্রতীক। তেমনি লোক মানুষের এই বিশ্বাসকে আজ হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যার ভক্ত মানে ছুটি আসছেন মাঙ্কর করুণা পাইয়া মাঙ্কু টিকে দেখা। এইটা হচ্ছে হিন্দু ধর্ম সনাতন সংস্কৃতির মূল মন্ত্র, একতা, বহুবিধ চেতনা ভিতরে একতা, প্রেম আউ আন্তরিকতা। নড়িয়া রাণী সে মা তারিণী নিশ্চিন্ত ভাবে যেভাবে মা তারিণীঙ্ক মাহাত্ম্য আমি শুণুলে গোটাই নড়িয়ারে মা সন্তুষ্ট হুম, অধিক কিছু আবশ্যক না তাঁকাই। যদি আমি কহিপার দেশর যে শক্তিপীঠ অছি সেই শক্তিপীঠ ভিতরে অনন্য এই শক্তিপীঠ, এই শক্তিপীঠকু প্রায় আমার রাজ্য নুহে রাজ্য বাহু অনেক ভক্তঙ্ক সুয় ছুটি থাকে। বহুত লোক আমি দেখুছেন ধাড়ি লগাইকি কিভাবে দর্শন করছেন মাঙ্কু। আজ্ঞা, হরিচন্দনপুর দর্শন তো বহুত বড়িয়া সুরক্ষিত সুরক্ষিত রয়েছে। কম কে ভিড় তো ভিড় বহুত বাহারে বহুত ভিড় আছে। আমি একচুয়ালি লোকাল লোক মা দর্শন পাই আজ আসছু।
ବହୁତ 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 ଖୁସି ଲାଗୁଛି। ଦେଖୁଛନ୍ତି କୋଉ ଭଳିଆ ଭିଡ଼ ଲାଗୁଛି, ମାନେ ଠିକ ସେ ଦର୍ଶନ ବି ହେଇପାରୁନି, ଜଷ୍ଟ ଠିଆରେ ହିଁ ଆମେ ସବୁ ପ୍ରଣାମ କରିକି ହିଁ ଯାଉଛୁ। ତଥାପି ଏତିକି ଆମ ପାଇଁ ବହୁତ ଯଥେଷ୍ଟ, ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ମାଙ୍କର ଆଜି ଚୈତି ପର୍ବ, ଯାହା ହଉ ପଣା ସଂକ୍ରାନ୍ତି ଉପଲକ୍ଷେ ଆଜି ବହୁତ ଲକ୍ଷାଧିକ ଲୋକଙ୍କର ଜନସମାଗମ ଚାଲିଛି। ଯାହା ହଉ ଏଥିରେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ସହିତ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ପୁଲିସ ବାହିନୀ ସମସ୍ତେ ମାନେ ଆଜି ମାନେ ଉପସ୍ଥିତ ରହି ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ସହ ଚୈତି ପର୍ବର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସୁଚାରୁ ରୂପେ ତୁଲାଉଛନ୍ତି। ଯାହା ହଉ ମୁଁ ଏତିକି କହିକିନା ଧନ୍ୟବାଦ। ତାଙ୍କ ଚୈତି ପର୍ବ ତାକୁ ନେଇକି ପ୍ରଶାସନ ମଧ୍ୟ ତତ୍ପରତା ଦେଖାଇଛି। ପୋଲିସ ଫୋର୍ସ ଯେତିକି ଆବଶ୍ୟକ ପୋଲିସ ଫୋର୍ସ ଦିଆଯାଇଛି, ତା ସହିତ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ମାନେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ସମସ୍ତେ ପ୍ରାୟ ନିଜର ଯେଉଁଭଳି ବ୍ୟବସ୍ଥିତ ଢଙ୍ଗରେ ଏଇ ଦର୍ଶନ କରିବା କଥା ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାରେ ସେସବୁ ଚାଲିଛି। ଭକ୍ତମାନେ ପ୍ରାୟ ଲମ୍ବା ଲାଇନରେ ଆମେ ଦେଖୁଛନ୍ତି, ବହୁତ ଲମ୍ବା ଲାଇନ ଅଛି। ମୁଖ୍ୟ ଯେଉଁଠୁ ପ୍ରବେଶ କରାଯାଏ, ପ୍ରବେଶ ଦ୍ୱାରରୁ ଆରମ୍ଭ କରି ଭିତର ପର୍ଯ୍ୟନ୍ତ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଖଚାଖଚ ଭିଡ଼ ରହିଛି ଏବଂ ଲୋକମାନେ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି ମାଙ୍କୁ ନିହାତି ଭାବରେ। ବିଲକୁଲ, ଏ ଲମ୍ବା ଧାଡ଼ି, ଇଏ ଯେଉଁ ଭିଡ଼ ଲାଗିଛି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ମାଙ୍କ ପୀଠରେ, ଇଏ ସୂଚାଉଛି ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁ ମନରେ କେତେ ବ୍ୟାକୁଳ ଭାବ ରହିଛି ମାଙ୍କ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ଚୈତି ପର୍ବ ଇଏ ଭାବ ଭକ୍ତି ନିଷ୍ଠାର ପର୍ବ ଏବଂ ଲକ୍ଷାଧିକ ଭକ୍ତ କୁହାଯାଇପାରେ ବର୍ତ୍ତମାନ ମାଙ୍କ ପୀଠରେ ଭିଡ଼ ଜମିଛି ମାଙ୍କର ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ଧନ୍ୟବାଦ, ଯୋଡ଼ି ହୋଇଥିଲେ ସ୍ୱପ୍ନେଶ୍ୱର ପଣ୍ଡା ଲାଇଭ୍ରେ ଥିଲେ, ସମ୍ପର୍କରେ ଆମକୁ ବିସ୍ତୃତ ସୂଚନା ଦେଉଥିଲେ।